আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা ফ্রিল্যান্সিং করি বা অনলাইনে কাজ করি, তো প্রায় সময় দেখা যায় যে আমাদের কাছে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ডলার আসে, যে ডলারগুলোকে বিক্রি করে আমাদেরকে টাকা ক্যাশ করার প্রয়োজন পড়ে, অথবা অনেক সময় আমাদের ডলার কেনার প্রয়োজন পড়ে, যেখানে আমরা বিকাশ রকেট বা নগদে পে করে ডলার কিনতে চাই। তো কিভাবে আপনি ডলার কিনবেন বা ডলার বিক্রি করবেন, এই পুরো প্রসেসের উপর বেস করে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটি ট্রাস্টেড ডলার বাই সেল ওয়েবসাইট শেয়ার করব, যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ডলার ক্রয় করতে পারবেন এবং বিক্রয় করতে পারবেন। আপনার কাছে যদি TRX টোকেন থাকে, আপনার কাছে যদি ট্রাস্ট ওয়ালেটে কোনো ডলার থাকে বা USDT-তে ডলার থাকে বা পেউনিয়ারে যদি ডলার থাকে, স্কিল ডিটেলার যেই প্ল্যাটফর্মে আপনার ডলার থাকুক না কেন, আজকের এই ভিডিওতে দেখানো প্রসেস ফলো করে আপনি ওয়েবসাইটটি ইউজ করে ডলার বিক্রি করে বিকাশ রকেট বা নগদে টাকা নিতে পারবেন। ইভেন আপনার কাছে যদি টাকা থাকে এবং আপনার যদি USDT বা কোনো ডলারের প্রয়োজন পড়ে, আপনি বেস্ট একটা রেটে এই ওয়েবসাইট থেকে ডলার কিনতেও পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা স্ক্রিনে চলে যাই এবং দেখে নেই যে কিভাবে আপনি ওয়েবসাইটটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সাকসেসফুলি আপনি ডলার বিক্রি করে টাকা ক্যাশ করবেন বা ডলার কিভাবে কিনবেন। তো চলুন শুরু করা যাক। অনেক সময় আপনাদের কাছে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন পেমেন্ট আসে ডলারে, লাইক ট্রাস্ট ওয়ালেট আসে, স্কিল নিটেলার, ওয়েব মানি, পেয়ার, পারফেক্ট মানি। তো আপনারা দেখা যাচ্ছে আপনাদের ডলারগুলো একটা ভালো রেটে বিক্রি করে বিকাশ রকেট বা নগদ বা ব্যাংকে আপনাদের টাকাগুলো রিসিভ করার প্রয়োজন পড়ে। তো কীভাবে আপনারা আপনাদের ইনকাম করার ডলারগুলো আপনি হচ্ছে গিয়ে বিকাশ রকেট বা নগদে আপনি হচ্ছে গিয়ে পারচেস করবেন ডলারগুলো সেল করে, অথবা আপনার কাছে যদি টাকা থাকে, আপনার যদি ডলার USDT বা হচ্ছে গিয়ে আপনার বিটকয়েন অথবা আপনার যদি অন্য কোনো হচ্ছে গিয়ে আপনার ডলারের প্রয়োজন পড়ে আপনার ওয়ালেটে, তো ওই ক্ষেত্রে ডলারটা আপনি কীভাবে কিনবেন অথবা আপনার ডলার কীভাবে বিক্রি করবেন, তো আমরা সেই প্রসেসটা আপনাকে দেখাবো। তো আজকের এই ভিডিওতে আমি খুবই সুন্দর একটা ডলার বাই সেল ওয়েবসাইট শেয়ার করব। তো ওয়েবসাইটের নাম হচ্ছে xexchanger.net.com। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এই ওয়েবসাইটটির লিঙ্ক দিয়ে দিব। তো এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা খুব ইজিলি আপনারা আপনাদের ইনকাম করার ডলারগুলো বা আপনার যদি ডলার বিক্রি করতে চান বা কিনতে চান, এই ওয়েবসাইটটি ইউজ করে আপনি কিনতেও পারবেন, ইভেন বিক্রি করতে পারবেন। তো আমি এই মুহূর্তে আমার মোটামুটি প্রায় $1225 মতো ব্যালেন্স রয়েছে। তো এই ক্ষেত্রে আমার কিছু TRX ব্যালেন্স রয়েছে আর কি, এখানে TRX তো 188 TRX রয়েছে। তো আমি এই ডলারটা আমি মূলত হচ্ছে বিক্রি করে, এই TRX টোকেনটা বিক্রি করে আমি মূলত টাকা রিসিভ করব, ঠিক আছে? তো আমি হচ্ছে গিয়ে সেটা বিক্রি করার জন্য এখানে চলে আসব, এই xexchanger.net.com এই ওয়েবসাইটটিতে। তো আসার পর আমাদের ডলারটা বিক্রি করে টাকা রিসিভ করার জন্য আমাদেরকে এই ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য এখানে জাস্ট আমরা সাইন আপ বাটনে ক্লিক করব। সাইন আপ বাটনে ক্লিক করে এখানে আমাদের ইনফরমেশনগুলো দিয়ে অ্যাকাউন্টটাকে আমাদেরকে ক্রিয়েট করতে হবে। তো আমরা এখানে আমাদের নামগুলো দিয়ে দিচ্ছি। তো আমি এখানে আমার নাম, তো এখানে আমি দেখতে পাচ্ছেন আমার নাম, ইমেল আইডি, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডটা দিলাম, সেম পাসওয়ার্ডটা আরেকবার, ফোন নাম্বার দিলাম। দেখেন দুইটা টিকমার্ক দিতে হবে, টিকমার্ক দিয়ে সাইন আপ বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশনস, ইউর অ্যাকাউন্ট ইজ নাও অ্যাক্টিভ অ্যান্ড ইউ আর কারেন্টলি সাইন ইন। সো আমরা হচ্ছে গিয়ে অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললাম এবং আমাদের কিন্তু একটা ইমেলও চলে আসছে দেখতে পাচ্ছেন। তো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার ওয়েবসাইট থেকে একটা ইমেলও চলে আসছে এবং অ্যাকাউন্ট ভেরিফিকেশন ছাড়া বাই অ্যান্ড সেল অর্ডার করতে পারবেন প্রতিদিন 3টি। সো আমরা আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই না করেই আমরা 3টি হচ্ছে গিয়ে ট্রানজাকশন প্রত্যেক দিন করতে পারবো। তো আশা করছি এটা আপনাদের জন্য এনাফ। এর 3টির বেশি ট্রানজাকশন যদি একদিনে করতে চান তাহলে অ্যাকাউন্টটা অবশ্যই আপনাকে ভেরিফাই করে নিতে হবে, ঠিক আছে? তো এতগুলো হয়তো আপনার দরকার পড়বে না, আপনার হয়তো একবার বা দুইবার হয়তো বা ডেইলি হয়তো ট্রানজাকশন করতে পারেন, যদি বেশি প্রয়োজন হয় আপনি ভেরিফাই করে নেবেন অ্যাকাউন্ট থেকে, ঠিক আছে? তো ওকে, তো এখন আমাদের ডলারগুলো বিক্রি করার জন্য আমাদেরকে হোম পেজে ফেরত আসতে হবে। এখান থেকে আমরা এক্সচেঞ্জে এখানে ক্লিক করব। তো এখান থেকে আমরা ডিরেক্টলি বিক্রি করতে পারবো, ঠিক আছে? এছাড়া এক্সচেঞ্জ রেট যদি দেখতে চান, থ্রি ডটে ক্লিক করে এখানে রেটে ক্লিক করে এক্সচেঞ্জ রেট দেখতে পারবেন। আপনি চাইলে এই ওয়েবসাইটের অ্যাফিলিয়েট করেও কিন্তু ইনকাম করতে পারবেন। হ্যাঁ, ওয়েবসাইটটি আপনি যদি কারোর সাথে শেয়ার করেন তো আপনার লিঙ্কের থ্রুতে এই ওয়েবসাইটে এসে যদি কেউ হচ্ছে ডলার বাই সেল করে, তো ওই ক্ষেত্রে কিন্তু আপনি একটা ছোট্ট অ্যাফিলিয়েট কমিশন পেতে পারেন, ঠিক আছে? আর তাদের সাথে যোগাযোগ করার জন্য এখানে কন্ট্যাক্ট আস অপশন দেওয়া রয়েছে। এখান থেকে তাদের এজের নিচে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, চ্যাটের অপশনও দেওয়া রয়েছে। যে কোনো সমস্যা ডিরেক্টলি হোয়াটসঅ্যাপে তাদের সাথে ফোনে কথা বলে অথবা মেসেজ করেও আপনি সাপোর্ট নিতে পারবেন, ঠিক আছে? ওকে, তো এখন আপনার হচ্ছে গিয়ে আমার ধরেন ডলার আছে, ডলারটা বিক্রি করে আমি টাকা নিব। তো সেটা করার জন্য আমার কাছে যেটা আছে, আমার কাছে আছে এখন TRX, আমি 188 TRX-টা সেল করে দিব। তো সেটা করার জন্য এখানে আমরা যেহেতু ডলার সেল করে টাকা নিব, তাই আমরা এখানে সেন্ডের মধ্যে ক্লিক করব। এখানে দেখেন আপনার ওয়েব মানি, পেয়ার, পারফেক্ট মানি, হ্যাঁ, দেন হচ্ছে গিয়ে অনেক কিছু আছে, বিটকয়েন, বাইন্যান্স পে, হ্যাঁ, আপনার ডগি কয়েন থেকে শুরু করে পেওনিয়ারের ডলার থেকে শুরু করে সব আছে, কী নাই আপনি দেখেন, USDT থেকে শুরু করে টোন সবই আছে। তো আপনার যেটা লাগে আপনি ওইটাই কিন্তু কিনতে পারবেন বা বিক্রি করতে পারবেন। হ্যাঁ, তো আমরা যেহেতু টোনের TRX বিক্রি করব, তাই আমি এখানে
অর্নে ক্লিক করলাম, দেন আমি রিসিভ করব হচ্ছে গিয়ে বিকাশ রকেট বা নগদ যেটা আপনি নিতে চান। তো বি পার্সোনাল মানে হচ্ছে বিকাশ পার্সোনাল নাম্বার, তারপরে এখানে আপনার এই যে এন পার্সোনাল মানে হচ্ছে নগদ পার্সোনাল, ঠিক আছে। এখানে অনেকগুলো মেথডই কিন্তু দেওয়া আছে, এখন আপনার যে মেথড ভালো লাগে আপনি ওই মেথডেই কিন্তু চাইলে রিসিভ করতে পারবেন। তো আমি কি করব, ধরেন আমি বিকাশে হচ্ছে গিয়ে টাকাটা রিসিভ করতে চাচ্ছি, তো আমরা এখান থেকে বি পার্সোনাল বিডিটি সিলেক্ট করবো। তো সিলেক্ট করে দেওয়ার পর এখানে এক্সচেঞ্জে আমরা ক্লিক করবো, এক্সচেঞ্জে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস চলে আসছে। তো এখানে বিকাশে দেখা যাচ্ছে যে 119 টাকা করে ডলার রেট পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তো আমরা এখানে $1 জন্য আমরা যদি এখান থেকে নগদটা সিলেক্ট করি তাহলে কত পাবো আমি একটু দেখে নিই, হ্যাঁ যদি নগদে বেশি হয় তাহলে নগদ দিয়ে করবো। তো আপনারা ওইভাবে একটু চেক করে নেবেন যে কোনটাতে রেট বেশি। আমি এখান থেকে আরেকবার টিআর এক্সট্রা সিলেক্ট করবো, তা আমরা এখান থেকে টোন টিআর এক্সট্রা আবার সিলেক্ট করবো, দেন রিসিভে ক্লিক করে এখান থেকে আমরা হ্যাঁ এন পার্সোনালটা সিলেক্ট করবো, যে এন পার্সোনাল নগদ। তো এখানে এক্সচেঞ্জ আরেকবার ক্লিক করে দেখি ডলার রেট কত দেখায়, এখানেও সেম ডলার রেটই দেখাচ্ছে, অর্থাৎ ডলার রেটে কোনো পার্থক্য নাই, ঠিক আছে। তো আপনি আপনার মতো করে এখানে এখন অ্যামাউন্ট দিয়ে দিবেন। তো আমরা এখানে $20 ধরেন সেল করবো, ঠিক আছে $20 সেল করব। তা এখানে আমি $20 বিনিময়ে বাংলাদেশি টাকায় আমার নগদ অ্যাকাউন্টে 2380 টাকা আসবে, ক্লিয়ার। তো আমি 20 TRX যেহেতু সেল করব, তো এখানে আমি হচ্ছে গিয়ে নেক্সট স্টেপে এখন এখান থেকে জাস্ট ক্লিক করে দেবো। উপরে ডলার দিবেন কত ডলারের TRX বিক্রি করবেন, ওটা ক্যালকুলেট করে নেবেন যে কত হয়। তো এখানে আমি এটা অ্যামাউন্ট বসাই দিলাম $20, আর এখানে 200 আপনার এত টাকা মূলত পাবো, হ্যাঁ। তো এখান থেকে আমি নেক্সট স্টেপে ক্লিক করে দিলাম, নেক্সট স্টেপে ক্লিক করে দেওয়ার পর এমন ইন্টারফেস আসবে। তো এখানে আপনার নাম, ইমেল আইডিটা আগে থেকে নিয়ে নেবে, ফোন নাম্বারটা এখানে বসাই দিবেন। তো ফোন নাম্বারটা এখানে বসাই দিলাম, ঠিক আছে। অ্যান্ড দেন এখানে নগদ পার্সোনাল নাম্বারটা আপনাকে দিতে হবে। তো এখানে আমরা আমাদের নগদ পার্সোনাল নাম্বারটা দিয়ে দিচ্ছি, ওকে। সো আমি আমার নগদ পার্সোনাল নাম্বারটা এখানে দিয়ে দিলাম, দেন এখানে এগ্রিতে একটা টিক মার্ক দিয়ে নেবেন, সবার একবার চেক করে নেবেন ঠিক আছে কিনা, 07 ওকে সব ঠিক আছে। দেন এখানে আমরা নেক্সট স্টেপে আবারও ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পরে এমন ইন্টারফেস চলে আসলো দেখতে পাচ্ছেন। তা এখানে আমাদেরকে আর টোন অ্যাকাউন্ট ডিটেলস, তারাই যে এখানে তাদের টোনের আপনার আইডি দিয়ে দিছে, এই আইডিতে আমাদেরকে এখন ডলারটা পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে। তো আমরা এখানে এই আইডিটাকে কপি করে নিব, ভালো মতো চেক করে নিব, ঠিক আছে। চেক করে নিলাম, তো এখন আমরা জাস্ট ডলারটা বাইন্যান্স থেকে বা আপনি যদি হচ্ছে গিয়ে ট্রাস্ট ওয়ালেট ইউজ করেন সেখান থেকে, বা অন্য কোনো যদি আপনার নেটওয়ার্ক ইউজ করেন ওইখান থেকে জাস্ট পাঠিয়ে দিবেন। তো আমি হচ্ছে 188 TRX এখন সেন্ড করে দেবো, যেটার ভ্যালু অলমোস্ট $20 মতো। তো আমি হচ্ছে গিয়ে 188 TRX এখানে যে উইথড্রোতে ক্লিক করলাম, দেন সেন্ড ব্যাক ক্রিপ্টো নেটওয়ার্কে ক্লিক করবো, দেন এখানে এই অ্যাড্রেসের মধ্যে আমি এটাকে পেস্ট করে দিলাম, দেন নেটওয়ার্কে ক্লিক করে টোন TRCটা সিলেক্ট করবো, দেন এখানে ম্যাক্সিমাম ভ্যালুটা দিয়ে দিব, ঠিক আছে। দেন এখানে উইথড্রো বাটনটাতে ক্লিক করে দেবো, উইথড্রোতে ক্লিক করে দিলাম, দেন কনফার্মে ক্লিক করবো। কনফার্মে ক্লিক করার পরে এরকম ইন্টারফেসটা চলে আসতেছে দেখতে পাচ্ছেন। তো এখানে আমার অ্যাপ অথেন্টিকেশন বাইন্যান্সটার আমি এখানে দিয়ে দিব, আপনাদের ক্ষেত্রে আপনার সিকিউরিটি কোডটা দিয়ে দিবেন। তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, আমার কোড হচ্ছে 134 196 আমি দিয়ে দিলাম। সো দেখতে পাচ্ছেন আমাদের দিয়ে দেওয়ার পর আমাদের হচ্ছে কি উইথড্রলটা এখান থেকে প্রসেসিংয়ে চলে গিয়েছে, উইথড্রল ইজ প্রসেসিং 188 TRX। সো আমাদের এটা কিছুক্ষণের মধ্যে কনফার্ম হয়ে যাবে, সো এটা কনফার্ম হওয়া পর্যন্ত আমাদেরকে একটু ওয়েট করতে হবে। আমরা হিস্টোরিতে যদি যাই, হিস্টোরিতে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমাদের এটা এখন প্রসেসিংয়ে আছে, কিছুক্ষণের মধ্যে আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। অ্যান্ড আমার হিস্টোরি যদি দেখেন দেখতে পাচ্ছেন যে আমি কত পরিমাণ USDT কী পরিমাণ হচ্ছে গিয়ে আমার উইথড্রো প্রতিনিয়ত কিন্তু হচ্ছে, আপনার এখানে দেখতে পাবেন। আমি যদি হচ্ছে এখানে স্ক্রল করি আমার কিন্তু উইথড্রো লিমিট এখানে শেষ হবে না, দেখেন কি বিরাট বিরাট অ্যামাউন্টের এক একটা উইথড্রো এখান থেকে করা হয়েছে, ঠিক আছে। যত স্ক্রল করবো শেষ হবে না, দেখলেই বুঝতে পারবেন। তো এখন আমি রাইট নাও 188 TRX এখান থেকে দিলাম, তো এটা এখন প্রসেসিং আছে, আমরা কিছুক্ষণ ওয়েট করবো, কিছুক্ষণের মধ্যে এটা কমপ্লিটেড হয়ে যাবে। আমরা একটু ক্লিক করে যদি দেখি, তো এটা 1.5 মিনিট টাইম লাগে এটা এখান থেকে কমপ্লিট হতে। এখানে এটা কমপ্লিট হয়ে গেলে আমরা হচ্ছে গিয়ে ওয়েবসাইটে আবার ফেরত যাব। সো দেখতে পাচ্ছেন আমাদের উইথড্রলটা অলরেডি সাকসেসফুল হয়ে গিয়েছে, যে আমাদের ইমেলটা চলে আসছে। তো এখান থেকে একটা রিফ্রেশ দিলে আশা করছি কমপ্লিট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গিয়েছে 188 TRX। আমরা জাস্ট 1 মিনিটের মতো ওয়েট করেছি, এর মধ্যে কমপ্লিট হয়ে গেল। তো এখান থেকে আমরা ট্রানজ্যাকশন অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নেব, তো অ্যাড্রেসটা যেখান থেকে দেখেন দেওয়া আছে অ্যাড্রেসটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনারা এই exchangernet.com ওয়েবসাইটে ফেরত আসবেন। আসার পর এখানে যে পেমেন্ট ডিটেলসের মধ্যে আপনার হচ্ছে পেমেন্ট আইডি বা হচ্ছে গিয়ে আপনার যে আইডিটা আমরা কপি করলাম সেটা এখান থেকে যে পেস্ট করে দেবো, এই যে যেটা আমরা এই যে এখান থেকে কপি করছি দেখছেন, এটাকে আমরা এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। তো পেস্ট করে দেওয়ার পরে আমরা জাস্ট এখানে কনফার্মে ক্লিক করে দেব, ঠিক আছে। কনফার্মে আমরা ক্লিক করে দেব, এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, সরি এই যে এটাকে কপি করতে হবে, এটাকে
ঠিক আছে, ট্রানজ্যাকশন আইডি এটাকে কপি করতে হবে, আমরা উপরে ভুলটাকে কপি করেছি ওইটা না, এটাকে কপি করে আমরা এখান থেকে এটাকে চেঞ্জ করে দেব, পেস্ট করে এটাকে চেঞ্জ করে দিলাম। দেন আমরা এখান থেকে কনফার্ম বাটনে জাস্ট ক্লিক করব, কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের এটা সাকসেসফুল হয়ে গিয়েছে। এটার একটি স্ক্রিনশট আপনি নিয়ে রাখবেন, আমি একটি স্ক্রিনশট নিয়ে রাখছি। তো আমাদের সাকসেসফুল, তো নর্মালি আপনার হচ্ছে 10-30 মিনিটের মধ্যে পেমেন্টটা আপনার অ্যাকাউন্টে চলে আসবে। সো আমরা এখন এখান থেকে এক্সচেঞ্জের আরেকবারও ফেরত যাবো, ফেরত গিয়ে এখন আমরা একটু ওয়েট করে দেখি যে কতক্ষণের মধ্যে আমাদের যেই ডলারটা আমরা পাঠিয়েছি আমাদের ডলারটা আমাদের অ্যাকাউন্টে এসে পৌঁছায়। তো এখন বাজে 12:30, দেখি কতক্ষণ টাইম লাগে। আর যদি কখনো লেট হয় তাহলে এই হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে তাদের সাথে ডিরেক্টলি হোয়াটসঅ্যাপে আপনি কথা বলে আপনি হচ্ছে আপনার কোনো প্রবলেম হলে সেগুলো সলিউশন করে নিতে পারবেন, ঠিক আছে। সো আমাদের টাকাটা আসতে আসতে আমরা হচ্ছে আরও কিছু অপশন আপনাদেরকে দেখাই দিই। তো এখানে একটু নিচে আসলে এখানে তাদের কন্ট্যাক্ট নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছু আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো এখান থেকে চেক করে আপনি হচ্ছে গিয়ে আদার্স বিষয়বস্তুগুলোও এখানে দেখে নিতে পারেন। তাদের এখানে আপনার ওয়ার্কিং টাইম সব কিছু এখানে দেওয়া আছে, সকাল 8:00 থেকে রাত 12:30 পর্যন্ত মূলত তাদের আপনার হচ্ছে ওয়ার্কিং টাইম। হ্যাঁ, তো আপনারা চেষ্টা করবেন এই টাইমের মধ্যে ট্রানজ্যাকশন করার জন্য, বেশি রাতে করবেন না, যদি আমি রাত 12 বাজে শ্যুট করছি, ঠিক আছে। তো এই টাইমগুলো আপনি ফলো করার ট্রাই করবেন। এছাড়া আমরা হচ্ছে গিয়ে আপনি যদি হচ্ছে গিয়ে ডলার কিনতে চান তাহলে যেটা করতে হবে আপনাকে সেটা হচ্ছে এইখানে যে সেন্ড অপশনে ক্লিক করে আপনি মূলত এখানে বিকাশ পার্সোনাল বা যেটা দিয়ে আপনি ডলার কিনবেন ওইটা সিলেক্ট করবেন। অ্যান্ড দেন রিসিভ করবেন কি, অর্থাৎ আপনি টাকা দিবেন, টাকার বিনিময়ে কী কিনতে চান। আপনি যদি ধরেন USDT কিনতে চান বা টোন TRX কিনতে চান, আপনি যদি পিওনি ডলার কিনতে চান বা ডগি কয়েন কিনতে চান, যেটা কিনতে চান জাস্ট ওইটাতে ক্লিক করবেন। ধরুন আমরা USDT কিনবো, হ্যাঁ, তা TRC20, তো এটা ক্লিক করলাম। দেন আমরা এক্সচেঞ্জ রেটে আবারও ক্লিক করব। দেন এই যে এখান থেকে আমরা কত টাকার কিনবো ওই টাকাটা এখানে লিখতে হবে। ধরুন আপনি 1000 টাকার ডলার কিনবেন, এই দেখেন আমি কথা বলতে বলতে আমাদের ডলার চলে আসছে, এই যে আমাদের 2380, দেখছেন 2380 টাকা চলে আসছে, এই দেখেন নগদে আমাদের 2380 টাকা অলরেডি চলে আসছে। তার মানে মাত্র 2 মিনিট লাগছে আমাদের পেমেন্টটা আসতে, কতটা ফাস্ট আপনি নিজে চোখে দেখলেন। আমরা কিন্তু $20 জন্য হচ্ছে গিয়ে আপনার টাকা ডলার পাঠিয়েছিলাম, তাই না? আমরা কিন্তু হিসাব করে দেখছিলাম যে 2380 টাকা আমরা পাবো, যেই ডলার রেট ছিল মেবি $20 119 করে রেট ছিল, তাই না? আমরা যদি হিসাব করে দেখি আপনার হচ্ছে গিয়ে 119 টাকা ডলার রেট মেবি ছিল, আই থিঙ্ক আপনাদের মনে আছে, গুণ $20, তার মানে 2380 টাকা হওয়ার কথা। অ্যান্ড আমাদের দেখেন 2380 টাকা কিন্তু অলরেডি পাঠিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, ইনস্ট্যান্ট 2 মিনিটের মধ্যে। সো মোটামুটি আপনাদের ভিডিওতে লাইভ দেখা দিলাম আমি আমার 188 TRX সেল করে, যেটা আমি ফাইন্যান্স থেকে মাত্রই সেল করেছি আপনাদের সামনে, এই যে 188 এটার পেমেন্টটা আমার কিন্তু চলে আসছে, তাই না? তো আপনি নিরাপদে এখানে ডলার বাই সেল করতে পারেন। তো এখন হচ্ছে গিয়ে বা আপনি যদি ডলার কিনতে চান তো এখানে ধরেন 1000 বা 10,000 টাকার ডলার কিনবেন, তো এখানে আপনি 10,000 টাকা লিখলেন, তো ওই অনুযায়ী আপনি USDT যদি কিনতে চান যে 78 এত USDT আপনি পাবেন, ঠিক আছে। এবং তাদের রিজার্ভে আছে ম্যাক্সিমাম ভ্যালু এখন 606, আপনি রিজার্ভ কত আছে সেটা দেখে নিতে পারেন, ঠিক আছে। আর ডলার রেট এক্সচেঞ্জ রেটটা এখানে দেখতে পাবেন 128 টাকা করে এক USDT রেট চলতেছে। দেন আপনি ওই আগের নিয়মেই, ঠিক আছে, যে এখানে জাস্ট আপনার এই যে এক্সচেঞ্জে ক্লিক করে আপনি হচ্ছে গিয়ে কিনে ফেলতে পারবেন, বুঝতে পারছেন? তো ওই অনুযায়ী আপনি হচ্ছে গিয়ে কিনে ফেলতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। তো এখানে এই যে এক্সচেঞ্জে ক্লিক করবেন, জাস্ট ক্লিক করে আপনি ডলারটা কিনে ফেলতে পারবেন। এছাড়া আপনি যদি অন্য কোনো মেথডে কিনতে চান ওই সেম আগের নিয়মে আপনি হচ্ছে গিয়ে ডলার এখানে জাস্ট অ্যামাউন্ট লিখবেন, নিচে হচ্ছে গিয়ে আপনার ডলার শো করবে, এক্সচেঞ্জে ক্লিক করে আপনি যেভাবে আমি ডলার বিক্রি করলাম ওই নিয়মে আপনি যে কোনো অ্যামাউন্টে ডলার কিনতেও পারবেন, ঠিক আছে। তো এই ছিল টোটাল প্রসেস। এছাড়া আপনি 3 ডটে ক্লিক করে এখানে অ্যাফিলিয়েটে যদি ক্লিক করেন, হ্যাঁ, আপনি এখান থেকে অ্যাফিলিয়েটে জয়েন করে আপনি হচ্ছে গিয়ে মোটামুটি দেখতে পাচ্ছেন 7.5% কমিশন দিচ্ছে এবং 10 সেন্ট করে পার ভেরিফাইড রেফারেলে আপনি হচ্ছে গিয়ে পাবেন। তো রেফার করেও আপনি যদি ডলার পাইসেল নাও করেন, এটা আপনার রেফার লিঙ্ক, তো এটা আপনি ফ্রেন্ডদের শেয়ার করলে বা ইউটিউবে ভিডিও বানিয়ে যদি আপনি কাউকে শেয়ার করেন আপনার লিঙ্কের থ্রুতে, কেউ যদি ডলার পাইসেল করে আপনি মেবি ছোট একটা কমিশনও পাবেন, এটা আপনার আরেকটা ইনকাম সোর্স হইতে পারে, ঠিক আছে। তো এই বিষয়টা খেয়াল রাখবেন, হ্যাঁ। আর এখানে তাদের নিউজ কন্ট্যাক্ট আস এটা তো বললাম, আর যে কোনো প্রবলেমে আপনি তাদের হোয়াটসঅ্যাপে নক করে আপনি হচ্ছে গিয়ে তাদের কাছ থেকে সাপোর্ট নিতে পারবেন, ঠিক আছে। তো এই ছিল আপনার পুরো প্রসেস কিভাবে xexchanger.net.com ওয়েবসাইট ইউজ করে কিভাবে আপনি নিরাপদে ডলার বিক্রি এবং কিনবেন, ঠিক আছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আশা করছি আমি আপনাকে সুন্দরভাবে বুঝিয়েতে পেরেছি কিভাবে আপনি এই ওয়েবসাইটটি ইউজ করে ডলার কিনবেন এবং ডলার বিক্রি করবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবারও দেখা হবে। আর এই ওয়েবসাইটের লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, যদি আপনার প্রয়োজন পড়ে ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে আপনি চেক আউট করতে পারেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দিস ইজ এমডিএস নারফাত সাইনিং আপ ফর টুডে। আসসালামু আলাইকুম।